নমস্কার বন্ধুরা স্বাগত বেঙ্গলি হোম কিচেনে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন কিমা দিয়ে চানা মশালার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চানা মশলা বানানোর জন্য আমি কাবলে ছোলা আর রাজমা একসাথে নিয়েছি নিয়ে আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এবার ভালো করে ধুয়ে রাজমা রাজমা আর কাবলে ছোলাটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো যখন সেদ্ধ করব তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচটা হইসেল দেবো তাহলেই আমাদের কাবলে রাজমাটা সেদ্ধ হয়ে যাবে কাবলে চোলার পরিমাণ আমি এখানে দেড়শো গ্রাম নিয়েছি আর তার সঙ্গে রাজমার পরিমাণ নিয়েছি আমি পঞ্চাশ গ্রামের মতো বাদ বাকি কী লাগবে চলো দেখে নেওয়া যাক এক নজরে আলু লাগবে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলু যদি তোমরা না পছন্দ করো আলুটাকে স্কিপ করে দিতে পারো আর লাগবে দুখানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ টমেটো কুচি আদা রসুন কাঁচা লঙ্কা আর চিকেন কিমা নিয়েছি আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো এবার একটা মিক্সির জারে একটা মশলা রেডি করে নিতে হবে তার জন্য একটু অল্প জল দিয়েছি দিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে মিহি করে বেটে নিতে হবে আমার কিন্তু কাবলে ছোলা সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম এবার যখন নিজের থেকে প্রেসার কুকার খুললো তখন খুলে আমি তোমাদের দেখাচ্ছি একটা চামচের সাহায্যে তুলে দেখো কাবলে ছোলাটা কি সুন্দর সেদ্ধ হয়েছে মিডিয়াম ফ্লেমে হুইসেল দিলে কম হুইসেলে কিন্তু খুব ভালো এরকম নরম সেদ্ধ হয় খাওয়ার সোডা ছাড়াই কয়েকটা কাবলে ছোলা ভেঙে দিচ্ছি যাতে গ্রেভিটা আমাদের ঘন হয় এইভাবে চামচের সাহায্যে এবার গ্যাস জেলে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি একটু ঘি দিলে টেস্ট বাড়ে আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিলাম আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা তেজপাতা আর গোটা জিরে তার সাথে তোমরা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো পিঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করে রান্না করতে হবে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কা রসুনের র গন্ধটা যাচ্ছে এবার এর মধ্যে রেগুলারের মশলাগুলো দিয়ে দিতে হবে এক টি স্পুন দিলাম জিরা গুঁড়ো এক টেবিল স্পুন দিলাম ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম কোয়াটার টি স্পুন এক টেবিল স্পুন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবং এক টিস্পুন দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো সব মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে মিক্সি ধোয়া জল অল্প একটু অ্যাড করে দিচ্ছি দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছাড়ে মশলা থেকে তেল বেরিয়ে এলে এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দিতে হবে চিকেন কিমায় কিন্তু কিছু মাখানো ছিল না জাস্ট জল দিয়ে ধোয়া ছিল চিকেন কিমাটা ধোয়ার পর মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এবং চাপা দিয়ে রান্না করতে হবে যাতে চিকেন কিমাটা কিছুটা সফট হয়ে যায় কারণ চিকেন কিমাটা অ্যাড করার পরই দেখবে বেশ জল ছাড়ছে তো জলের পরিমাণটা যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো প্রথমে দিলে চিকেনটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে তাই টমেটো কুচিগুলো চিকেন সেদ্ধ হওয়ার কিছুটা সেদ্ধ হওয়ার পর দিলাম টমেটো কুচিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় তাই জন্য অল্প একটু নুন দিলাম দিয়ে নাড়াচাড়া করে এটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ঠিক এই রকম যতক্ষণ দেখবে মশলা থেকে তেল বেরিয়ে এসছে ততক্ষণ এরকম কষাতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এবার স্বাদ যাতে টেস্টটা ব্যালেন্স হয় সেই জন্য আমরা দিয়ে দিলাম চার ছটা দানা চিনি দিয়ে নাড়াচাড়া করেই এর মধ্যে সিদ্ধ করা কাবলে ছোলা আলু যেটা রাজমা সব একসাথে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী দেবে এবং দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপরেই এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমি শেষে দিই না আমি এরকম রান্নার মাঝেই দিই গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিতে হবে গরম জল পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না ঘন হচ্ছে তোমাদের পছন্দ মতো গ্রেভি রেখে গ্যাস বন্ধ করে দাও এবং স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে লুচি রুটি পরোটার সাথে পরিবেশন করো চিকেন কিমা দিয়ে এই ঘরোয়া পদ্ধতিতে চানা মশলার রেসিপিটি অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বেঙ্গলি হোম কিচেনকে সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের ভিডিও আরও তোমরা দেখতে পারো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা